ফিরতির টিকিট থাকার পরেও সৌদি আরব যেতে নতুন টিকিট কিনতে হচ্ছে প্রবাসীদের। 45,000 টাকার ওয়ানওয়ে টিকিটের দাম এখন যাওয়া হচ্ছে 96,000 টাকা পর্যন্ত। কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে এমন অভিযোগ করেছেন প্রবাসী কর্মীদের কেউ কেউ। আদিন সজীবের রিপোর্ট। কক্সবাজারের আব্দুল মান্নান রিটার্ন টিকিটে ছুটিতে এসেছেন, ওই টিকিটেই আবার ফেরত যাওয়ার কথা, কিন্তু সেই টিকিটে যেতে পারছেন না। তাকে এখন নতুন টিকিট কিনতে হবে যার দাম চাওয়া হচ্ছে 96,000 টাকা। কিন্তু ওইখানে সৌদি আরবে পেমেন্ট করেছি, কিন্তু ওইখান থেকে বলতেছে যে উঠাইয়া নিয়ে গেছে। যে সৌদির মাধ্যমে টিকিট করাইছি সে সৌদি নিয়ে গেছে, কেন নিচ্ছে এটা তো আমি জানতে পারতেছি না। এমন বিড়ম্বনায় পড়ে কোনো কিছুরই হিসাব মেলাতে পারছেন না আব্দুল মান্নান। কিভাবে এই টাকা জোগাড় করবেন তাও জানা নেই তার। তো আজকেই চলে যেতে পারতাম, কিন্তু এখন আজকে হবে না, কবে হবে, সময় আছে মাত্র আর কি 18 দিন ছুটির টাইম, তাহলে বড় সমস্যাই। আর না হলে কোনো জায়গায় একটা বিক্রি করতে হবে, অত সমস্যাই সমস্যা। করোনার মধ্যে দীর্ঘদিন দেশে থাকা এই প্রবাসী কর্মী এখন অসহায়। দেশে থেকে সঞ্চয় ভেঙে খেয়েছেন, এখন দ্রুত প্রবাসের কাজে ফিরতে না পারলে চাকরি হারানোর শঙ্কা তার মতো অনেকের। এয়ারপোর্টে গেছি, এয়ারপোর্ট থেকে কাগজটা আমাকে দিছে, এটা দিছে যে আপনি সৌদি এয়ারলাইন্সে যোগাযোগ করেন, পরে এখন সেখান থেকে আমরা এখানে আসছি আর কি। এখন এখানে আসার পরে এখন আর কারো আমরা ইয়ে পাইতেছি না। প্রবাসীদের এসব অভিযোগের জবাবে ক্যামেরার সামনে কথা বলতে চাননি সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ। তবে আগের চেয়ে কিছুটা শৃঙ্খলা ফিরেছে টিকিট বিতরণ ব্যবস্থায় জানিয়েও স্বস্তি জানালেন প্রবাসী কর্মীদের অনেকেই। আদিন সজীব, এটিএন বাংলা,